গয়া স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল আছে, এই ধারে পাশেই দেখছি কোনো একটা হোটেল নিয়ে নেবো। বুদ্ধ গয়া 16 কিলোমিটার, হ্যাঁ লাইন দিয়ে পুরো এই রাস্তাটা পুরো লাইন দিয়ে হোটেল, এইদিকে এই গলিতে হোটেল আছে অনেকগুলো, কিন্তু একটা হোটেলে তো কোনো ওয়াইফাই ফেসিলিটি ভালো পাওয়াই যাবে না, আর রুমের রেন্ট রেট ওয়াইজ রুমের কোয়ালিটিও অত ভালো না। অজাত শত্রু হোটেল, এই হোটেলটাই ঢুকে দেখি কী হবে। এটা লাস্ট বার এটাতে গিয়েছিলাম তখন রুম ছিল না, একদম স্টেশনের পুরো সামনে, এটা এই যে গয়া জংশন গেট নাম্বার 1। তা দেখলাম রুম, রুম হচ্ছে কত, নন এসি 900 টাকা আর এসি হচ্ছে 1300 টাকা। ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে, ভেজ স্যান্ডউইচ চায়ে 24-এর চা, দারুণের চাটা, দারুণ টেস্ট, ছোটো বড় দোকান, দোকানটার প্রেজেন্টেশন দারুণ। হোটেল আকাশ প্যালেস ফর হোমলি কমফোর্ট, দেখি হোমলি কমফোর্ট কেমন, এটা ঢুকে দেখি এখন। গয়ার সকালের ব্রেকফাস্ট হয়ে গেল 65 টাকা, 50 টাকা স্যান্ডউইচ, 15 টাকা চা। রুম হয়ে গেল সিঙ্গেল সিঙ্গেল 560 রুম রেঞ্জ, রুম ট্যারি নো এসি আর নন এসি ওয়ালা, এসি এসি আপনার 1250 দই দিখা দিচ্ছে, তো রুম এসি ওয়ালা দিখা ভি দিচ্ছে আর এ ওয়ালা দিচ্ছে, এসি ওয়ালা কিতনা কা হোগা ফির ভি 1250 মানে আবি বাজ রহে পগল 7:30 তো 7:30 চেক আউট জি জি গয়ার এইটাই, এখানে এই এলাকাতে এইটাই সুবিধা, এখানে হচ্ছে চেক আউট টাইম হচ্ছে 24 ঘন্টা, মানে এখন ধরুন 7:30 বাজছে তো পরের দিন আবার 7:30 সময় চেক আউট, এটা সুবিধা। এটা এ কে নন এসি এসিওয়ালা, এসিওয়ালা क्या पड़ा पड़ा हुआ है, वो साफ पड़ा दो, ये 1200 1250 नॉन एसी वाला दिखा है, क्या नॉन एसी वाला दिखा है ना, एसी तो मुझे रखना है जस्ट इधर अभी 2 घंटा, उसके बाद थोड़ा 4-5 घंटे ही रहना है जस्ट। होटल क्या पूरा खाली है क्या, अभी खाली हुआ, काम चल रहा है पूरा होटल का, ना सेम टाइप का है सिर्फ इसमें एसी नहीं है, साफ सुथरा हुआ नहीं अभी तक, ये साफ साफ तो करिए, अरे ये वाला सब, ये सब डस्टबिन वस्टबिन तो पड़ा हुआ है पूरा, बेडशीट तो ये साफ साफ पड़ा, चेंज वाला है ना, ये चेंज कर दीजिए, ये वाला पूरा फट फट चुका है, तो बाथरूम देख लेते हैं, बाथरूम क्या ये इंग्लिश या ये है, बाथरूम भी तो साफ नहीं है, मैं तो रूम तो अभी लूंगा, मैं रूम तो अभी लूंगा, मैं 302 ये हच्छे रूम, রুমটা বেশ বড় সরই, দুটো বেড আছে সিঙ্গেল সিঙ্গেল, দুটো বেড দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আগে যে রুমগুলো দেখছিলাম ওগুলো জাস্ট মধ্যে চেক আউট করেছে ওই জন্য পরিষ্কারও করেনি, তো এইটা টিভি আছে, টিভি চলছে, পাখা আছে, পাখা তার বাই বাই করে ঘুরছে, একটা টিউবলাইট আছে, একটা নাইট ল্যাম্প আছে, বাথরুম কুমোট
গরম জলের ব্যবস্থা নেই, আর দুটো জানলা আছে। আর যেটা আছে একটা চেয়ার দিয়েছে, একটা ছোট বড় একটা সাইড টেবিল আছে, একটা এরকম আয়না আছে, একটা পয়েন্ট দুটো পয়েন্ট একটা টেবিল আছে, আর ডাস্টবিন আছে। যাই হোক, কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে, মানে হুক আছে। আমার তো বেশিক্ষণ থাকবো না এখানে, কতক্ষণ থাকবো, এখুনি ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাবো, আর তারপরে কাজ করে এসে আর দু ঘন্টা আড়াই ঘন্টা দু তিন ঘন্টা মতন থাকবো। তো ওর জন্য এই রুমটা ভালোই। তো রুমটা ভাড়া হচ্ছে 560 টাকা। 560 টাকা আর কি দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এটা হোটেলটার পুরো একদম তিনতলাতে। গোয়া স্টেশন থেকে জাস্ট বেরিয়ে সামনে যে গলিটা, অপোজিটে যে গলিটা ঢুকে যাচ্ছে, ওই গলি থেকে একটু এসি হোটেলটা। পুরো সস্তার রুম, পুরো দিয়েছে তিনতলায় তুলে, ওই যে রেলিং মতন করেছে, দারুণ জিনিসটা করেছে, তো বাঁশ দিয়ে করেছে, এগুলো সব বাঁশ, রেলিংগুলো বাঁশ হয়েছে, বাঁশ দিয়ে করে দেবে। আর রাস্তা কোন দিকে, এই দিকে নেমে গেছে, ওই দিকে নেমে গেছে, নামবো কোন দিকে, এদিকে তো মনে হচ্ছে রুম অনেক হোটেল। এই যে ওই রুমটা দেখাচ্ছিল, এই রুমটা দেখাচ্ছিল, আমার হচ্ছে পরিষ্কার করছে, এই ঘুপসি মারবে, ওপরের রুমটা বেশ ভালো, কিন্তু গরমেতে দম ফেটে যাবে, এখন ছাদের রুম। আমি যে রুমটা নিয়েছি, বেশিক্ষণ থাকবো না তো ঠিক আছে, কিন্তু গরমের সময় হালাত খারাপ করে দেবে। আর সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ছোট বড় পাহাড়, উপরে একটা ছোট বড় মন্দির করা আছে, একটা মন্দির ছোট বড়। আর এই হচ্ছে স্টেশন, হ্যাঁ তো পাশে স্টেশন, এখান থেকে স্টেশন থেকে 50 মিটারের মধ্যে হোটেলটা। আর এই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্টেশনের সামনে, এটাতে ব্রেকফাস্ট করলাম, এটাতে চায়ে 24 সামনে। হোটেল থেকে ফ্ল্যাগটা দারুণ দেখাচ্ছে স্টেশনের। 9:15 ট্রেন, তাদেরই ভাগো, 8:15 বেজে গেছে অলরেডি।